অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি সাধারণ জ্ঞান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে। আজকের বিষয় হচ্ছে ভাষা আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে যে ধরনের প্রশ্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্ন ও তথ্যের সমন্বয়ে। প্রথম যে তথ্যটি দেখব, তমদ্দিন মজলিস গঠিত হয় 1947 সালের 2রা সেপ্টেম্বর। তমদ্দিন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, প্রকাশকাল হচ্ছে 15 সেপ্টেম্বর 1947। উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 2রা মার্চ 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30 জানুয়ারি 1952 সালে। পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় 7ই মে 1954 সালে। ১৯৫২ সালে ভাষা দিবস ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারিকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দে। প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1952 সালের 26শে ফেব্রুয়ারি, উচ্চতা 12 ফুট ও নকশাকার বদরুল আলম। প্রথম তৈরি শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান 23শে ফেব্রুয়ারি। 21শের প্রথম গান বুলবোনা বুলবোনা 21শে ফেব্রুয়ারি বুলবোনা এর রচয়িতা ভাষা সৈনিক আনম গাজীউল হক। নুরুল আমিন 144 দ্বারা জারি করেন 20শে ফেব্রুয়ারি 1952 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নন। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এ ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্না 21শে মার্চ 1948 সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। 24শে মার্চ তিনি কার্জল হলে পুনরায় এই কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেন 26শে জানুয়ারি 1952 সালে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাশেম। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় লন্ডন, যুক্তরাজ্য। দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় কানাডাতে। মধ্যপ্রাচ্যে যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান, দেশের বাইরে নির্মিত তৃতীয় শহীদ মিনার। দেশের বাইরে সরকারের অর্থায়নে প্রথম শহীদ মিনার নির্মিত হয় টোকিও, জাপান। উদ্বোধন 16 এপ্রিল 2006 সাল। এখন আমরা দেখব ভাষা শহীদের নামে কিছু গ্রাম। আব্দুল জব্বার, বর্তমান নাম হচ্ছে জব্বার নগর, পূর্ব নাম পাচুয়া, উপজেলা গফরগাঁও, জেলা হচ্ছে ময়মনসিংহ। রফিকউদ্দিন আহমেদ, বর্তমানে রফিক নগর, পূর্বের নাম ছিল পারিল, উপজেলা হচ্ছে সিঙ্গাইর, জেলা মানিকগঞ্জ। আব্দুল সালাম, সালাম নগর, পূর্বের নাম ছিল লক্ষণপুর, উপজেলা হচ্ছে দাগনবুইয়া, জেলা হচ্ছে ফেনী। এর সাথে শেষ হয়ে গেল ভাষা আন্দোলন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। ভিডিওটি খুব ছোট হলেও তথ্যবহুল। আশা করছি ভাষা আন্দোলন থেকে কোনো প্রশ্ন আসলে এই ভিডিও থেকে 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। আপনারা অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই 1টি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি অল্প সময়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।